বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা লক বোছাই গাড়ি আটক করে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের অধীন গঙ্গানগর রোডে যারা যায়। তেলিয়ামুড়া মহকুমা বন দপ্তরের কাছে গোপন সংবাদ আসে হরিণপাড়া থেকে কাছের লক বোছাই গাড়ি গঙ্গানগর রাস্তা ধরে আসতে পারে। সেই সংবাদের ভিত্তিতেই তেলিয়ামুড়া মহকুমা দপ্তরের কর্মীরা ওত পেতে বসে থাকে এবং দেখতে পায় গাড়িটি আসছে এবং বনদস্যুরা বনকর্মীদের গাড়িতে ধাক্কা দিয়ে লক বোছাই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও বন দপ্তরের কর্মীদের সাহসিকতায় লক বোছাই গাড়িটি আটক করতে সক্ষম হলেও গাড়ির চালক পালিয়ে যায়। এদিকে বন দপ্তরের তথ্য অনুসারে গাড়ি সহ লকের বাজার মূল্য আনুমানিক 5 লক্ষাধিক টাকা হবে। গোপন সূত্র খবর আছে যে হরিণপাড়া এরিয়া থেকে গঙ্গানগর রোড দিয়ে একটি লক বোঝাই গাড়ি আসতে পারে। সেই মোতাবেক আমরা আমাদের পজিশন মতো বসে পড়েছি, দু ঘন্টা আড়াই ঘন্টা বসার পরে গাড়িটি আমরা ধরতে সক্ষম হয়েছি। যদিও গাড়িটি আমাদের গাড়িকে বাড়ি দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করছিল, তবু আমরা গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছি। তারপরে গাড়িটি আমাদের নিয়ে এসেছি। বাজার মূল্য কত ছিল? বাজার মূল্য গাড়ি সব আনুমানিক 5 লাখ। কাউকে আটক করা হয়েছিল না? কাউকে ধরতে আমরা সক্ষম হয়নি, শুধু আমরা আমাদেরকে বাড়ি দিয়ে পালিয়ে গভীর জঙ্গলে পালিয়েছি।